আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে তিন দাপ উন্নতি করলেন তামিম ইকবল এগিয়েছে মুশফিকুর রহিম এবং মুমিনুল হক আইসিসি টেস্ট র্যাঙ্কিং এ দারুণ উন্নতি করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টপ অর্ডার ব্যাটসম্যান তামিম ইকবাল মুশফিকুর রহিম এবং হক শ্রীলঙ্কার বিপক্ষে তিন তিন সিরিজ ভালো ব্যাটিং করেছে এই ক্রিকেটার যার সুবাদে আইসিসি টেস্ট র্যাঙ্কিং উন্নতি করেছে তামিম ইকবালের তিন ধাপ এবং এক ধাপ করে উন্নতি করেছে মুশফিকুর রহিম এবং মুমিনুল হকে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ব্যাট করতে নেমে তামিম ইকবাল প্রথম ইনিংসে বিরানব্বই এবং দ্বিতীয় ইনিংসে চব্বিশ রান করেছিলেন তাতেই তামিম ইকবালের র্যাঙ্কিংয়ের তিন ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের ওয়ান ডে দলের এই অধিনায়ক তিরিশ নম্বর থেকে বর্তমানে ২৭ নম্বরে অবস্থান করেছে মুশফিকুর রহিম দুই ইনিংসে আউট হয়েছিলেন চল্লিশ রান করে এবং মুমিনুল হক উনপঞ্চাশ ও বত্রিশ রান করেছিলেন এক ধাপ এগিয়ে মুশফিকুর রহমানের অবস্থান একুশতম এবং মুমিনুল হকের অবস্থান তিরিশতম